রাজশাহীর সাথে ইফতার করতে পারে না, সেটা কেন মেনে নিচ্ছেন? এই যে একটা জিনিস, আরেকটা জিনিস হইল গিয়া, দ্বিতীয় জিনিস হইল, আরেক মজার জিনিস হইল গিয়া, বলছেন এ আমার সাহেবগণ ঠিকই এই করে দিছে চিঠিকে আগে আর কে কে পেলাও মহিলাদের কথা কি আল্লাহু আকবার فهتدت روق السمز اللي خشك الليل ومن الليل وتهجت به وأقبل أقبل ولا الآقل فأغنى وعم اليتيم الرقبة অবস্থার মধ্যে পলাইও না ২৮ বছর আগে আব্দুল মাতুব চৌধুরী রহমতুল্লাহ ওনার সাথে আমার পরিচয় হয়েছিল, সেই সুবাদে আমি এখানে ঢাকা থেকে ঈদ করতে আসি। সকলে জানে আমরা একই সত্যের নিচে সমস্ত মুসলিম উম্মাহ এক হইতে পারি, সারা বিশ্বের সমস্ত কান্ট্রিগুলো যখন দিনে দিনে এক হয়ে যাচ্ছে, আমরাও যেন বাংলাদেশ ইন্ডিয়া সমস্ত কান্ট্রির প্রতি আহ্বান জানাবো, তারাও যেন এই সত্যকে গ্রহণ করে। আজকে আমরা খুব আনন্দের সহিত ঈদ করলাম, আমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হয়নি এবং প্রকৃতি আমাদেরকে আজকে সমর্থন করেছে আলহামদুলিল্লাহ। আর পৃথিবীর অনেকগুলো দেশ আজকে আমাদের সাথে ঈদ করলো, আমাদের দেশে কিছু আমাদের ভাইরা যারা আছেন যারা আজকে করলেন না, আমি আল্লাহ পাকের আমাদের কাছে ইয়ে জানাবো, প্রার্থনা করছি আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করেন। সৌদি আরবের সাথে যে পতাকা সেটা নয়, বিশ্ব মুসলিম উম্মার সাথে এবং ওআইসির সিদ্ধান্ত যেটা ছিল যে মুসলিম আমাদের ইসলামিক নিয়তে যখন অধিকাংশ মানুষ অধিকাংশ আলিমরা বসে ইজমা হয়ে যায়, সেটাই আমাদের মানতে হয়। এই ইজমার কারণে এবং কুরআন অনুসারে যে ফর্মুলা আছে, যে বৈজ্ঞানিক তত্ত্ব আছে, সেই অনুসারে আজ হলো শাওয়াল মাসের এক তারিখ, তাই আমরা এই এক তারিখেই আমরা ঈদ করতে হবে, দুই তারিখে হবে না, এইটাই মন্ত্রী। আর আমরা কিন্তু সরকারের নীতি অমান্য করছি না, কারণ সরকার হলো গিয়া আর ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, কাউকে বাধা দিচ্ছে না। শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন এই জন্য গঠন করেছেন এই উদ্দেশ্যে, যাতে তারা বিবাদমান পক্ষের মধ্যে সমঝোতা করে একই সাথে আসতে পারে। কিন্তু দুঃখের ব্যাপার, কিছু বলা না, ওরা কোনোটাই মানবে না, তাইলে ইসলামিক ফাউন্ডেশন কি করবে? এই জন্য এই হঠাৎ হচ্ছে না, আল্লাহ পাক তাদেরকে বোঝার তৌফিক দান করো।